একদম আইন অনুযায়ী কিস্তর পঞ্চায়েতের নির্বাচন আপনার জুলাই মাসের লাস্ট উইকে হবার কথা। আমরা ইতিমধ্যেই প্রিপারেশন সমস্ত কাজ শুরু করে দিয়েছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা ভোটার লিস্ট এবং পোলিং স্টেশন তৈরির কাজের দায়িত্ব হাতে নিয়েছি। আমাদের বিশ্বাস যদি যথাসময়ে আমরা শেষ করতে পারি, শেষ করার পরেই আমরা এ ব্যাপারে প্রপোজাল রাজ্য সরকারকে দেব, যাতে নির্দিষ্ট সময়ে 5 বছর মেয়াদ পূর্তির আগেই আমরা আবার নতুন করে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন করতে পারি। এখন রাজ্য সরকারের মতামত এই বিষয়ে প্রাসঙ্গিক বা জরুরি। আমরা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের সীমানা, গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড সীমানা এবং সেই পঞ্চায়েতের যে রিজার্ভেশন কি হবে আইন অনুযায়ী সেটি অতিমধ্যে করা হয়েছে। এখন ভোটার লিস্ট এবং পোলিং স্টেশনের ফাইনালাইজেশন করার জন্য কাজ ইতিমধ্যেই বিডিওরা দায়িত্ব নিয়েছেন এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে ভিডিও কনফারেন্সে, তারা ইতিমধ্যে এই কাজে হাত দিয়েছেন। আমরা আশা করছি জুন মাসের মাঝামাঝির মধ্যে এই কাজটা শেষ করা হয়ে যাবে। কতটা সংখ্যা রয়েছে স্যার আপনার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা? এখন তো গতবার ছিল 591টা গ্রাম পঞ্চায়েত, আমরা ইতিমধ্যে কিছু সংখ্যা বাড়বে এবং 16টার মতো গ্রাম পঞ্চায়েত সংখ্যা ইতিমধ্যে বাড়বে বলে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, সেটাও কাজে হাত দেওয়া হয়েছে। আর পঞ্চায়েত সমিতিতে সিট আছে 116টা, 30টি আমাদের 35টি ব্লক এখানে জড়িত, আর 8টি জেলা পরিষদ আছে। পঞ্চায়েত সমিতিতে আমাদের এখন 6111টি সিট আছে এবং গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে আছে 419টি এবং জেলা পরিষদে আছে 116টি আসন। তবে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের কিছু সিট বাড়তে পারে, এটার কাজ চলছে। আমার যথাসময়ে আমরা সবাইকে জানিয়ে দেবো।